সম্মানিত শিবমন্ডলে শিব সম্ভাবের মধ্যে এমাত্র উপস্থিত হয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা। সেই দুর্গাপূজার কে আপনাদের সামনে আনন্দকে আর ঘনীভূত করার জন্য আপনাদের বাংলার শিবপুরুষ, দক্ষিণ বাংলার শিবপুরুষ, হাবুড়া ইউনিয়ন পরিষদের সাবেক সাধারণ চেয়ারম্যান শেখ হাজিরা অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, শ্যামনগর কালীঘাট সিংহাসনের ঘর মানুষের জন্য বন্দিত জননেতা শেখ হাজিরা আওয়ামী লীগের সংগ্রামী শিক্ষা বিষয়ক সম্পাদক আমি আমার সবচেয়ে আপনজনদের মাঝে আজ জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আপনাদের মাঝে আমি পৌঁছেছি। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা দুপুর থেকে কালীগঞ্জ উপজেলা গিয়েছিলাম, কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমরা পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। শ্যামনগর থেকেও পূজা মণ্ডপ পরিদর্শন করতে করতে আমরা আপনাদের মাঝে এসেছি। যদিও আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির ভিতর দিয়ে কিন্তু আমরা প্রায় 600 গাড়ি আমরা কিন্তু এই বৃষ্টির ভিতরে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা গিয়েছি। আমি নিজের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করি না, নিজের ভাগ্য পরিবর্তনের রাজনীতি আমি করি না, আমার রাজনীতি সাধারণ মানুষকে। আমি পূজা পরিক্রমায় যাব আর আমার সাথে 500 গাড়ি থাকবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমি প্রশাসনকে বললাম আমি একাদশ সংসদ নির্বাচনে এই সংসদের নৌকার পদপ্রার্থী হিসেবে জয়ন্তী শেখ হাসিনার নির্দেশে আমি নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে আমি এবারের পূজা পরিক্রমা প্রত্যেকটি পূজা মণ্ডপ পরিদর্শন করছি। আপনারা হয়তো শুনেছেন কালীগঞ্জ উপজেলা 38 মণ্ডপ এবং শ্যামনগর উপজেলা 65, মোট 100 পূজা মণ্ডপ। 100 পূজা মণ্ডপের মধ্যে 30 পূজা মণ্ডপ আমি চিহ্নিত করেছি বড় আকারে, যেগুলোতে যাব বা যাচ্ছি, ইতিমধ্যে অনেকগুলোতে গিয়েছি। বাকি 70 পূজা মণ্ডপে আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইতিমধ্যে আমি প্রত্যেকটি পূজা মণ্ডপে আর্থিক অনুদান পৌঁছে দিয়েছি। টেকনাফ থেকে টেকনিয়া পর্যন্ত সারা বাংলাদেশে জয় সরকারের জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে উন্নয়নের জয় হয়েছে। কিন্তু শ্যামনগর কালীগঞ্জের কতিপয় দুর্নীতিপরায়ণ নেতাদের কারণে এখানে কাঙ্ক্ষিত উন্নয়ন তেমনি কোনো বাস্তবায়ন হয় নাই। আমি আশা করব জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আর আমি আপনাদের সমর্থন নিয়ে যদি সংসদ নির্বাচিত হয়ে জননেত্রী শেখ হাসিনাকে সাতক্ষীরা সংসদীয় আসনটি উপহার দিতে পারি, ইনশাল্লাহ যে কোনো মন্ত্রী এলাকার উন্নয়নের চেয়ে আমি শ্যামনগর কালীগঞ্জকে আরো বেশি উন্নয়নের। আপনারা বলেন 2009 সালের 25 মে ওলঙ্গারি ঘূর্ণিঝড় আইনার তান্ডবে উপকূলীয় অঞ্চলের গাবুরা পদ্মপুকুর অগ্নিয়ে মন্ত্রীগঞ্জ উপকূলীয় প্রত্যেকটি জনপদ পুনর্গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে আমি শ্যামনগর হরিচরণ ভাইয়ার তুমি বিদ্যমান প্রাঙ্গণে এনেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি শ্যামনগর সদরের
মহাশয় বিক্রি করা হচ্ছে, জাতীয়করণের দাবি রেখেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমার দাবি পরিপ্রেক্ষিতে সেদিন লাখ হাজার তার সামনে সম্মেলন মহাশয় বিক্রি করা হচ্ছে জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন, আজ সম্মেলন মহাশয় বিক্রি করা সরকারি খরচে পরিণত হয়েছে। শুধু তাই নয়, আমার দাবির ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী সম্মেলন সদস্যকে পৌরসভায় উন্নীতকরণের ঘোষণা দিয়েছিলেন। সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য, সুন্দরবনে যাদের পর্যটক আসতে পারে, মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইন, ইতিমধ্যে মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইন চালানো করে বলফান এবং পরিকল্পনা মানে স্পিরিট তৈরি হয়ে গেছে, অতি দেখতে পাবেন মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইনের জমি অধিগ্রহণের মধ্যে দিয়ে রেল লাইন স্থাপনের কার্যক্রম শুরু হবে। আপনারা আসলে ইউনিয়নে ঘরে ঘরে বিদ্যুৎ পেয়েছে, পদ্মপুকুর ইউনিয়নে বিদ্যুৎ গিয়েছে, কাবুরা তো আকাশ্রী মিটার বিদ্যুতের বরাদ্দ হয়ে গেছে। এমনি ভাবে 2019 সালের মধ্যে বাংলাদেশে 68,000 গ্রামে প্রত্যেকটি ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ পৌঁছে গেল। আর শ্যামনগরের উপকূলীয় প্রত্যেকটি উপকূলীয় অঞ্চলের উপকূলীয় বেড়িবাঁধ 100 বছর টেকসই উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণের মধ্য দিয়ে এই এলাকাকে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদ করার লক্ষ্যে আমি জনসাধারণের দস্তাবায়িত করব। শুধু তাই নয়, শ্যামনগরের কোন মানুষ আজ যেন বিভিন্নভাবে নির্যাতিত নিঃশেষিত, আমি শ্যামনগর কালীগঞ্জের কোন মানুষের মৌলিক অধিকার সংরক্ষণের মধ্য দিয়ে এই এলাকা আত্মসামাজিক পথ পরিবর্তনের পাশাপাশি ইনশাল্লাহ আপনাদের সাথে নিরাপদ নিশ্চিন্তে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারেন, নিরাপদ নিশ্চিন্তে বসবাস করতে পারেন, এটি নিশ্চিত করব। বারবার আগামীতে ইনশাল্লাহ 11 জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের কাছে জনগণের শোক চিহ্নের পক্ষে নৌকার ভোট ভিক্ষে চাচ্ছি। আপনারা আগামীতে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনারা আমার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে আপনাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা শ্যামনগরের কালীগঞ্জের মানুষের আত্মসামাজিক পথ পরিবর্তনের লক্ষ্যে ব্যাপক উন্নয়নের জোর করে দেওয়ার সুযোগ শীর্ষ করে দেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে সকলের সুখ সমৃদ্ধি আর শান্তি কামনা করে আবার শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আমার শ্যামনগরের মহিলা জনতা। Roll that.